হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিরাজ ব্লগ। সো গাইজ, আজকে আমরা যাবো যাদবপুর, আর যাদবপুরে কিছু একটা পার্সোনালি কাজের জন্য যাবো। যাই হোক, আর আজকে কিন্তু আমার সাথে যাবে প্রীতম। তো ওরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, ওর চ্যানেল নাম হচ্ছে আই এম ঋষি যাও। চ্যানেলটা গিয়ে তোমরা ভিজিট করতে পারো, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। আর আমার সাথে কিন্তু আজকে ঋতুপর্ণা যায়নি, ওর কিছু ব্যক্তিগত কারণের জন্য কিন্তু আজকে বাড়িতে রয়েছে। তো যাদবপুরে যাবো, আর যদি সাউথ সিটি মল না যাই তাহলে কিন্তু একদমই ভালো দেখায় না। সেক্ষেত্রে আমরা সাউথ সিটি মলে যাবো, তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ সাউথ সিটি মলটাকে ঘুরে দেখাবো, এবং সম্পূর্ণ আমাদের সোদপুর থেকে যাদবপুরের সম্পূর্ণ রাস্তা কিন্তু তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো দুজনের চ্যানেল থেকে এই ভিডিওটা আসবে দুরকমভাবে, আমি হিন্দিতে বলবো, ওই বাংলায় বলবে, কারণ আমার চ্যানেল হিন্দিতে। তো গাইজ, দুটো ভিডিও আশা করি দেখো, আর ভালো লাগলে কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আর সাউথ সিটি মলের বর্তমান অবস্থা কি, বা তোমরা আসতে পারবে কিনা, বা সাউথ সিটি মল এখন আসলে সেফ হবে কিনা, সেটাও কিন্তু তাই তোমাদেরকে জানাবো। তাই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো একটা জঙ্গলের ভিতরে ঢুকেছে, মানে ওর টয়লেট পেয়েছিল। তো আমি সাউথ সিটি মলের এদিকে কোথাও টয়লেট নেই বলে ও এরকম অনেক দূরে একটা জঙ্গলের মধ্যে টয়লেট করতে গেছে। তো যাই হোক, ও আমার তাকাচ্ছে ঘুরে দিয়ে। বাইক পার্কিং কোথায় দাদা? সোজা সোজা সোজা। ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট, সাউথ সিটি মলটা পুরোটাই ঘুরলাম। মোটামুটি পাঁচটা ফ্লোর ছিল, পাঁচটা ফ্লোরই ঘুরলাম। যেরকমটা আমরা কিন্তু মধ্যমগ্রামের স্টার মলে দেখেছিলাম যে খুব কম স্টোর কিন্তু খোলা ছিল, বাট এখানে কিন্তু সবকটা স্টোরই খোলা।
আর এখানে অনেক বড় বড় ব্র্যান্ডের সব মানে স্টোর রয়েছে। তো সব স্টোর কিন্তু আমরা ঘুরতে পারিনি, মোটামুটি চেষ্টা করেছি অনেকগুলোই ঘোরার। যাই হোক, আর এখানে কিন্তু ভিডিও অ্যালাউ নেই, যে ক্ষেত্রে কিন্তু আমরা ভিডিও খুব একটা মানে অনেক ভিডিও কিন্তু ক্যাপচার করতে পারিনি। জাস্ট পার্টিকুলার কিছু ভ্যাকেন্ট স্পেসে এসে কিন্তু আমরা ভিডিও ক্যাপচার করেছি। আর তারপরে কিন্তু আমরা একটা সময় পর জাস্ট বেরিয়ে আসলাম, ঘন্টা এক দেড়েকের মতো ঘুরলাম সাউথ সিটি মলে, তারপর কিন্তু বেরিয়ে আসলাম। আর 15th August স্পেশাল কিন্তু এই সাউথ সিটি মলটাকে অসাধারণ সুন্দরভাবে সাজিয়েছিল, তো বেশ ভালো লাগলো। আর ভিতরটা এখন মোটামুটি প্রত্যেকটা স্টোরের মানে সাউথ সিটি মলে কিন্তু যে ডিফারেন্ট ডিফারেন্ট যে স্টোরগুলো রয়েছে সেই স্টোরে কিন্তু আলাদা করে স্যানিটাইজ করা হচ্ছে, এবং সাথে কিন্তু টেম্পারেচার কিন্তু অবশ্যই চেক করা হচ্ছে। তো যাই হোক, তোমরা যদি আসতে চাও তো এখন আসতে পারো। 20 minutes later যাদবপুর ব্রিজটা ক্রস করলাম, আর ইতিমধ্যে এত জোরে বৃষ্টি নামলো। তোমরা দেখতে পেয়েছো যে আমরা সামনে একটা দোকান ছিল এই কিছু স্ন্যাক্স, তো এখানে এসে আমরা একটা রোল খেলাম আর কিছু জাস্ট স্ন্যাক্স খেলাম, জাস্ট একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম। বাট এতটা বৃষ্টি হবে আমরা কোনোভাবে এর জন্য প্রিপেয়ার ছিলাম না, যার জন্য ফ্রিডামও কোনোভাবে প্রিপেয়ার হয়ে আসেনি। বাট আমি একটা রেইনকোট পরে এসেছিলাম বলে, আর রেইনকোটের প্যান্টটা নিয়েছিলাম বলে যার জন্য পড়তে পেরেছি, আর আমি রেইনকোটটা গায়ে জড়িয়ে নিয়েছি। তো জাস্ট এখন বৃষ্টি হয়তো কমের পথে, আমাদের খাওয়া হলে আমি এখান থেকে বেরোবো। Later. So guys, finally, দেড় থেকে দু ঘন্টার কাছাকাছি প্রায় রাইড করার পর কিন্তু আমরা যাদবপুর থেকে সোদপুর চলে এসেছি, অর্থাৎ নিজের আমার বাড়িতে চলে এসেছি, আর প্রীতম ওর বাড়ি চলে গেছে। তো অ্যাকচুয়ালি আমাদের সোদপুর থেকে মানে আমার বাড়ি থেকে ডিরেক্ট যাদবপুর সাউথ সিটি মল যেতে কিন্তু সময় লাগে প্রায় দেড় ঘন্টার কাছাকাছি, মিনিমাম প্রায় 34-35 কিলোমিটার রাস্তা। যাই হোক, আর রাস্তা মানে ফেরার পথে এতটাই জ্যাম ছিল, তাছাড়া হুটার করে বৃষ্টি নেমে যাচ্ছিলো, যার জন্য আমাদের গাড়ি চালাতে খুবই সমস্যা হচ্ছিলো। হয়তো মানে অ্যাকচুয়ালি আমারও একটা খালি রেইনকোট ছিল, সেভাবে কোনো প্রোটেকশন ছিল না, যার জন্য অত দূর থেকে ভিজে আসাটা পসিবল ছিল না। যার জন্য কি হয়েছে, আমরা হয়তো 1 কিলোমিটার বা 2 কিলোমিটার গাড়ি চালানোর পরে একটু পরপর আমরা দাঁড়িয়ে পড়ছিলাম। যাই হোক গাইজ, আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, আর বন্ধুর সাথে শেয়ার করে দাও, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দাও। আর নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকো। বাই।